প্রিয় ভাইরা এবং বোনেরা, আমাদের জীবনের মানদণ্ড আজকে পরিবর্তন হয়ে গিয়েছে। আমরা জীবনটাকে আজকে ভিন্নভাবে সাজাচ্ছি। আমাদের কাছে মানদণ্ড, সফলতা, অর্জন, ইত্যাদি সবকিছু একটা ভিন্ন আঙ্গিকে আজকে দেখা দিয়েছে। সত্যিকার অর্থে আমাদের জীবন কেবলমাত্র গরু ছাগলের জীবন ছাড়া কিছুই না। আমরা কেবলমাত্র একটা ভোক্তা ব্যক্তিতে পরিণত হয়েছি। ক্যাপিটালিজমকে আমরা হার মানিয়েছি। অর্থাৎ আমরা যদি বলি যে ক্যাপিটালিজম বলা হয় কেবলমাত্র অর্থ সংগ্রহ সংগ্রহ করা, এটি আজকের জীবনের একমাত্র বা প্রধানতম অবলম্বন নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাযী জামা মালাহু ওয়া আদাদা, ব্যক্তি তার সম্পদকে কেবলমাত্র জমা করে এবং এটাকে গুনতে থাকে যে কতটুকু সে অর্জন করেছে, কতটুকু উপার্জন করেছে। এটি কোন একটি সমাজে এক সময় ছিল, কিন্তু এখন কেবলমাত্র এর মধ্যে সীমাবদ্ধ নয়। এখন মানুষ তাদের সম্পদগুলোকে ব্যয় করছে কেবলমাত্র তার তথাকথিত ইমেজ বিল্ডিং করার জন্য।